আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে দুর্নীতি দমন কমিশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রশ্নের সমাধান। উচ্চারণের সময় মুখ বিবার উন্মুক্ত থাকে বলে আকে কি ধ্বনি বলে? বিবৃত ধ্বনি। কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু ক্ষুধা কাদের পটভূমিতে রচিত? নিগৃহীত মহিলাদের। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে? সম্প্রকর্ষ। শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি? মন্দির। মাথায় শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মাথা প্লাস এ। নেমেসিস কোন ধরনের রচনা? নাটক। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবিকে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। মধ্য সরকারের সমর্থক কোনটি? বিপ্রকর্ষ। চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক বলেছেন কাজী নজরুল ইসলাম। পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতাকে? সৈয়দ শামসুল হক। 21 ফেব্রুয়ারি সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন হাসান আজিজুল হক। স্বভাবত মূর্ধন্য মূর্ধন সহায় এমন উদাহরণ কোনটি? ঔষধ। সে তার এর সে কোন অর্থ যোজনা করে? অনেক। সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে পদযুগলের পরিবর্তন ঘটে সর্বনাম ও ক্রিয়াপদে। নিচের কোনটি কবি জসীমউদ্দিনের রচনা নয়? এক মুঠো। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? পিশাস। কোনটি অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ? কলে সাটা। খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না? মধ্যাহ্ন। কাচি কোন ধরনের শব্দ? তুর্কি। বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটির লেখককে? শামসুর রহমান। নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম? রেড হ্যাট লিনাক্স। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম? লেজার প্রিন্টার। বিজয় লেআউট বাংলা লেখার সময় দ বর্ণটি লিখতে কিবোর্ড ইংরেজি কোন বর্ণটি চাপতে হবে? এল। কিবোর্ড ব্যবহার করে এমএস ওয়ার্ডে কোনো ফাইল সেভ করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহৃত হয়? কন্ট্রোল প্লাস এস। 1 কিলোবিট ইকুয়াল কত বিট? 1024 বিট। নিচের কোনটি একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস? সিডি রম। নিচের কোনটি একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস? এমএস ওয়ার্ড। নিচের কোনটি একটি ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন? ডট এমপিজি। নিচের কোনটি দ্বারা সর্বাপেক্ষা ক্ষুদ্র ডেটা পরিবহন করা যায়? ফাইবার অপটিক্যাল কেবল। কোনো কম্পিউটারকে অন্য কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচের কোনটি প্রয়োজন? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারককে? সুপ্রিম কোর্ট। টিয়ার্স অফ ফায়ার কি? মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র। সুরমা ও কুশিরা নদী মেঘনা নাম ধারণ করার পূর্বে কোন জেলায় পরস্পরের সাথে মিলিত হয়েছে? কিশোরগঞ্জ। নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত? ইথিওপিয়া। 1971 সালের 16ই ডিসেম্বর বিজয়ের দিনে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? ক্যাপ্টেন এ কে খন্দকার। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা? নেদারল্যান্ড। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? 28 নং অনুচ্ছেদে। প্রতিবছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে? প্রথম সোমবার। বাংলাদেশের সংবিধান সর্বোত্তম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972 সাল। নিচের কোনটি একটি সিদ্ধায়িত রাষ্ট্র? ইতালি। বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি? যমুনা সার কারখানা। পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কি? লাপাজ। উপকূলতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? 200 নটিক্যাল মাইল। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত আছে? 3টি।
জয়পুরহাটের জামালগঞ্জে নিচের কোন খনিজটি পাওয়া যায়? কয়লা। দেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়? নরসিংদী। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয়? চাঁপাইনবাবগঞ্জ। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সদস্য সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারে? 1/10। দেশ লায়ের কাঠির মাথায় কোনটি থাকে? লোহিত ফসফরাস। কচু গেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট। জলের সম্মুখে ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত? কার্বনেট। ফলের মিষ্টি গন্ধের জন্য নিচের কোনটি দায়ী? এস্টার। কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? সেলুলোজ। মানুষের রক্তের pH কত? 7.4। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণ আছে? অ্যালুমিনিয়াম। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজ চালককে কি অনুসরণ করতে হবে? সমুদ্র স্রোত। ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে প্রধানত কি গ্যাস ব্যবহার করা হয়? হিলিয়াম।